থেকে হাওড়া, হাওড়া থেকে পুরী। না না আচ্ছা দেখতে যাবো। রাত হয়ে গেছে তাই খাওয়া চলছে, 9:30 বাজছে এখন, তাই পরোটা আলুর দম আর সঙ্গে মিষ্টি ফ্রি, ওটা ডেজার্ট খাচ্ছি আমরা। A few moments later ট্রেনে উঠে গেছি, বহুত ঝামেলা ছিল, খেলাঠেলি করে যাও করে উঠলাম, সবার অবস্থা খারাপ। কোথায় আমরা এখন, কোথায় আমরা এখন, কোথায় আছি দেখো, প্রথমবার ট্রেনটা তো আমরা ফাঁকা দেখতে পাচ্ছি, সারা রাত তো ঘুরেছিল ট্রেনটা, চেপেছিলাম রাত 10:50 এখন বাজে ঠিক আছে এবার চলো 7:30 এই আমরা চলে এসেছি। এই তো গাইস দেখো এখানে পুরী লেখা আছে, তার মানে আমরা পুরী চলে এসেছি, পুরী চলে এসেছি গাইস, খুব দারুণ লাগছে আমাদের। স্টেশন থেকে যখন তোমরা হোটেলের দিকে যাবে তো 3 কিলোমিটারের বেশি ডিস্টেন্স হয়, তবুও 100 টাকার বেশি না দেওয়ার চেষ্টা করবে, আমরা ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, আমাদের বহুত মজা আসবে, এত মজা আসবে কি বলবো, কত মজা আসবে। এটা আমাদের হোটেল, হোটেল এই যে এটা আমাদের হোটেলের রুম, প্রতি বছরের ন্যায় এই বছর আমরা সে একই রুমের মধ্যে জড়িয়ে আছি। এইটা আমাদের ছোট বকত আগে থেকে চলে এসছে, এটা আমাদের হোটেলের ছতলা থেকে ভিউ, এত সুন্দর ভিউ কি বলবো, কত সুন্দর ভিউ। তো এটা আমাদের প্রথম ব্রেকফাস্ট, লুচি, ওদিকে আলু কুমড়োর তরকারি আর বোঁদে, আর সামনে একটা রোমান্টিক ভিউ, ও সঙ্গে আমাদের প্যালবান। দিনের শুরু সকালবেলায় যাব এখন পুরীর সমুদ্রে, সব পিছনে রয়েছে একদম টইটুম্বুর সব লোকজনে ভর্তি, আন্ডারওয়াটার ব্লগিং হবে, আন্ডারওয়াটার ব্লগিং সঙ্গে ব্লগ করতে করতে মাছও ধরা হবে, আর কি করা হবে, আর আর গে বালিতে ছোট হবে, আর বালিতে আমরা দারুণ দারুণ ডিজাইন বানাবো। আচ্ছা আরে রেডি, বাহ শুরু হয়ে গেছে বুলাটি। মস্তি হাজারো সপনে তোমারে লিয়ে ও চলা যাতা হুঁ, কিসি কি ধুন মে ধড়কতে দিল কে তরানে লিয়ে। ইয়ে মস্তি কে
नजारे हैं तो ऐसे में समलना कैसा मेरी कसम जो लहराती डगरिया हो तो फिर क्यों ना चलूं मैं बहका बहका रे मेरे जीवन में ये शाम आई है मोहब्बत वाले जमाने लिए ओ चला जाता हूँ किसी की धुन में আমাদের ছোট ভক্ত এখন উঠে উঠছে এ উটের পিঠে একটা সুয়ার চেপেছে এদিকে হয়ে গেছে 50 রুপিয়া না ছোট 100 টাকা